এ পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে নেস্কোর বিল পরিশোধ করবেন। স্মার্ট প্রিপেইড মিটারের বিল পরিশোধ করার সম্পূর্ণ সিস্টেম নিয়ে আলোচনা করছি আপনাদের সঙ্গে। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এই মুহূর্তে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিওগুলো পেতে বা আমাকে উৎসাহ প্রদান করতে হলেও আপনাদের সাবস্ক্রাইব করা জরুরি। মূলত রকেটের মাধ্যমে, নগদের মাধ্যমে এবং ভেন্ডিং স্টেশনে গিয়ে পরিশোধ করতে পারবেন, নগদে বিল পরিশোধ করতে পারবেন, রকেটে রিচার্জ করতে পারবেন, অথবা স্টেশনে গিয়েও যে ঠিকানা দেওয়া আছে সে ঠিকানায় গিয়ে গেলেও আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলে তারা বিল পরিশোধ করে দেবে, অথবা ঘরে বসে কিভাবে রিচার্জ করবেন সেই বিষয়টি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে। তার আগে স্মার্ট মিটারের তথ্য দেখার জন্য যে শর্টকাট কীগুলো আছে সেগুলো এক নজর দেখে নিন। ব্যালেন্স নির্দেশনা, আপনার যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনার মিটারে সবুজ বাতি জ্বলবে, আর যদি ব্যালেন্স না থাকে বা ইমার্জেন্সি ব্যালেন্স থাকে সেক্ষেত্রে লাল এলইডি লাইট জ্বলবে। রাতের বেলায় অথবা যে কোনো ছুটির দিনে আপনার যদি ব্যালেন্স শেষ হয়ে যায়, তাহলে যদি বিকেল 4টা থেকে ব্যালেন্স শেষ হয়ে যায়, 4টার সময় বা 4টার পরে, 4টা থেকে রাত পরের দিন সকাল 11টা পর্যন্ত ফ্রেন্ডলি আওয়ার, বিকেল 4টা থেকে পরের দিন সকাল 11টা পর্যন্ত ফ্রেন্ডলি আওয়ার, এই সময় ব্যালেন্স শেষ হলেও আপনার বিদ্যুৎ যাবে না, পরের দিন আপনাকে অবশ্যই রিচার্জ করতে হবে। আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনি ঘরে বসে নেস্কোর বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। এর জন্য আপনার রকেট অ্যাকাউন্টে আপনাকে প্রবেশ করতে হবে। রকেটে প্রবেশ করার পর দেখবেন নিচে বিল পে, যে মাঝখানে বিল পে সেখানে ক্লিক করুন। অবশ্যই আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। নিচে আসুন, নেস্কো প্রিপেইড এখানে ক্লিক করলাম। করার পর এখানে কনজিউমার নাম্বার দিতে হবে, আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে তারা, কনজিউমার নাম্বার এখানে ক্লিক করুন, কনজিউমার নাম্বার ইনপুট করুন। করার পর আপনি কত টাকা অ্যামাউন্ট আপনার প্রিপেইড ব্যালেন্সে বা মিটারে দিতে চাচ্ছেন সেটা ভ্যালিডেট করে দিন। করলে আপনার মিটারের নাম্বার এবং আপনার কনজিউমার নাম এখানে চলে আসবে এবং আপনার কত টাকা ব্যালেন্সে জমা হবে সেটি দেখা যাবে। ওকে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট, মোবাইল নাম্বার, বিলার নেম এবং সেভ করতে পারবেন। এরপর আপনি বিলের একটি শর্ট নাম দিতে পারেন। দেওয়ার পর আপনার পিন নাম্বার দিয়ে এখানে ট্যাপ করলেই আপনার বিলটি পরিশোধ হয়ে যাবে, আপনার বিলটি আপনার প্রিপেইড মিটারে গিয়ে জমা হবে এবং পরবর্তীতে আপনার মিটার চলতে থাকবে। এভাবে আপনি ঘরে বসে আপনার প্রিপেইড বিল পরিশোধ করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তার আগে অবশ্যই পর্যাপ্ত ব্যালেন্স রাখবেন আপনার নগদ বা রকেট অ্যাকাউন্টে। বিকাশে শুধুমাত্র পোস্টপেইড বিলের বিল দেওয়ার যে সিস্টেম সেটি চালু আছে। বিকাশে এখনও প্রিপেইড মিটারের বিল অপশন চালু হয়নি, যদি চালু হয় সেক্ষেত্রে আপনারা সে সুবিধাটা বিকাশ থেকেও পাবেন। ধন্যবাদ মনোযোগ দিয়ে দেখার জন্য।